আজ আমরা আলোচনা করছি সমসাময়িক অর্থনীতির নানা বিষয় এবং সেই সঙ্গে দেশের সিরামিক খাতের নানা সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন এক্স ইন্ডেক্স গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সেই সঙ্গে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যাক্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশিদ এফসিএমএ মামুন রশিদ আমরা বিরতির আগে যে বিষয়টিতে ছিলাম যে এই যে ডলারের বাড়তি দাম এবং সেই সঙ্গে সুদের হার যে বাজারের উপর ছেড়ে দেওয়ার কারণে এখন সুদের বাড়তি হার তো সেইটা এবং সেই সঙ্গে আপনারা তো দীর্ঘদিন ধরে উদ্যোক্তারা যারা আছেন তারা গ্যাস বিদ্যুতের সমস্যা তো আপনারা মোকাবেলা করে আসছে নেই। এখন এই যে নতুন করে সুদের হার বাজারের উপর ছেড়ে দিলো পাশাপাশি ডলারের দাম যে আরও বেড়ে গেল এখন এটি মরার উপর খাড়ার গা হলো কি না কিংবা এই দুয়ের সঙ্গে ফাইট করে আপনারা কিভাবে অগ্রসর হবেন জি খুব সুন্দর প্রশ্ন করেছেন আসলে সিরামিক্স ইন্ডাস্ট্রি নিয়ে যেহেতু আলাপ করলেন এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গ্যাস যেমন আমাদের ইন্ডাস্ট্রিটা গাজীপুর বেল্টে আছে গাজীপুর বেল্টে ওই পার্শ্বে মমিন সিংয়ে রুরাল পাওয়ার কোম্পানি একটা পাওয়ার কোম্পানি আছে গভর্নমেন্ট পাওয়ার সেক্টরকে প্রায়োরিটি দিতে চেয়ে এখানে যতগুলো ইন্ডাস্ট্রি আছে প্রায় পঁচিশ ত্রিশটা ইন্ডাস্ট্রি সিরামিক্সটা আছে দে আর এফেক্টেড সো গ্যাসের প্রেশার বলতে নাই এবং আপনি জানেন যে এই সিরামিক্স ইন্ডাস্ট্রিতে টোয়েন্টি ফোর আওয়ার্স গ্যাস সাপ্লাই দিতে হয় এবং ইন্টারাপশন হলেই প্রোডাক্টের কোয়ালিটি ডেটরেট করে রিজেক্ট হয়ে যায় এবং কোয়ালিটিটা আপ টু ডেট স্ট্যান্ডার্ড হয় না তো এটা একটা আমরা ফেস করতেছি দ্বিতীয়ত এই প্রেশার না থাকার পরেও কিন্তু আমাকে ফুল গ্যাসের পেমেন্ট দিতে হচ্ছে জি আর যেটা বললেন ডলার প্রাইস বাড়া বাড়ানো হলো যেটা এতে যেটা হবে ধরেন যে সমস্ত ইন্ডাস্ট্রি ফরেন লোন নিয়ে করা জি তাদের রিপেমেন্টের অ্যামাউন্ট কিন্তু বেড়ে যাবে ইন বাংলাদেশি টাকায় জি বাংলাদেশি টাকায় রাইট রাইট কারণ আগে একশো দশ টাকা করে যেটা আমি পে করতাম এখন এটা একশো সতেরো টাকা একশো সতেরো টাকায় পে করতে হবে প্লাস ফরেন লোনের যে ইন্টারেস্ট সেটা তো কিন্তু আমার বাংলা টাকায় এক্সট্রা পেমেন্ট করতে হবে তৃতীয়ত হলো এই যে স্মার্ট সিস্টেম তুলে দিয়ে যেটা একটা ইন্টারেস্টের উপর কন্ট্রোল ছিল এটা না থাকাতে এখন পার্টিকুলারলি ধরেন নন ফাইনান্সিয়াল ব্যাংকিং ইনস্টিটিউশন যেগুলো আছে নন ব্যাংকিং ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন এরা কিন্তু লাগামহীন ভাবে ইন্টারেস্ট বাড়াবে কারণ দেশে লিকুইডিটি ক্রাইসিস আছে এই সুযোগটা এনবিএফআই গুলো নেবে জি তারা 18 20 22 24 মানবেই না ব্যাংকের মধ্যে হয়তো একটা ব্যাংক থেকেই টাকা ধার করে আপনাকে দিচ্ছে ব্যাংক থেকে টাকা ধার নিয়ে প্লাস তার ওভারহেড টু থ্রি পার্সেন্ট মার্কআপ করে দিবে সো ইট কামস ডাউন অ্যারাউন্ড সে টোয়েন্টি পার্সেন্ট ইভেন টোয়েন্টি টোয়েন্টি টু পার্সেন্ট সো এখন আলটিমেটলি ধরেন আমি ব্যবসায়ী আমার যে একটা প্রোডাক্ট বানাবো এই ফাইন্যান্স কস্ট কিন্তু দিনের শেষে কোম্পানি বিয়ার করে না জি ডেফিনেটলি ইট পার্সন টু দ্য কাস্টমার্স অ্যাকাউন্ট তো আলটিমেটলি কাস্টমাররা লুজার হবে এবং কাস্টমারদের মধ্যে সবচেয়ে যারা প্রান্তিক কাস্টমার হ্যাঁ যাদের লিমিটেড ইনকাম লোয়ার ক্লাস লোয়ার মিডল ক্লাস দে উইল বি মোর अफेक्टेड ইন দিস সিচুয়েশন না তবে সম্প্রতি আমরা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন কিন্তু বলেছিলেন যে আজকে বাংলাদেশে যে মূল্যস্ফীতি কিংবা ব্যাংকিং সেক্টরে যে এই দুর্বস্থা। সেটার জন্য কিন্তু অন্যতম দায়ী হচ্ছে কিছু উদ্যোক্তাদের কারণেও কিছুটা কারণ তারাই মূলত ঋণ খেলাপি এই ঋণ খেলাপির কারণে একদিকে না হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে

তারা ক্লাসিফাইড হয়ে গেছে অথবা লোন রিপেমেন্ট করতে পারছে না তো এর জন্য কিন্তু ওভারঅল বৈশ্বিক একটা যে রিসেশন আপনারা দেখেন আমরা করোনা কাটিয়ে উঠলাম দু হাজার বিশ একুশ করোনাতে সাফার করলাম এরপরে আসলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আবার এখন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অলরেডি বলেছেন যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের ডামাডল আওয়াজ হচ্ছে এটার এফেক্ট কিন্তু আমাদের ইকোনমিতেও আসবে তো এখন এই সব কিছু মিলে ব্যবসায়ীদেরও কিন্তু হাত পা বাধা একদিক দিয়ে ইন্টারেস্ট রেট অন্যদিক দিয়ে ডলারের রেট অন্যদিক দিয়ে এই যে আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের যেহেতু লিমিটেড ইনকাম তারা তাদের রাইট তাদের পারচেজিং পাওয়ার কিন্তু কমে যাচ্ছে ইনফ্লেশনের চাপ তাদের পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে তাদের যে ইনকামটা এটা দিয়ে তাদের যে নিত্য প্রয়োজনীয় খাবার দাবার বাসস্থান এটাকে অ্যাকোমোডেট করতেই কিন্তু তাদের মানে দিশাহারা হয়ে যাচ্ছে তো অন টপ অফ দ্যাট প্রোডাক্টের প্রাইস যদি বাড়ে ইনফ্লেশন যদি বাড়ে বিকজ অফ ফাইন্যান্সিয়াল কজ বিকজ অফ ডলার যে কারণেই বাড়ুক ওই প্রান্তিক যারা কাস্টমার তারা কিন্তু কি কারণে বাড়লো এটা অ্যানালাইসিস করে না তারা বাজারে যায় দেখে তরি তরকারির দাম বেশি মাংস মাছের দাম বেশি তো তাদের এটা মিটআপ করতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে রাইট এবং একই সঙ্গে তারা যদি খরচটা যদি কমিয়ে দেয় তাহলে সেটার ইমপ্যাক্ট তো আপনাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও এক্স্যাক্টলি ইন্ডাস্ট্রির তার প্রত্যেকটা ইন্ডাস্ট্রি अफेक्टेड বিকজ তাদের টার্নওভার কমে গেছে কারণ মানুষ কি করে একটা সারপ্লাস অ্যামাউন্ট যখন থাকে তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার পরে যখন যে সারপ্লাসটা থাকে সেটা দিয়ে একটা টেলিভিশন কিনে একটা ফ্রিজ কিনতেছে একটা এয়ার কন্ডিশন কিনতেছে বা টাইস লাগাচ্ছে তো এখন তার যে ইনকাম লিমিটেড ইনকাম এটা দিয়ে তার ফ্যামিলি মেনটেন করাই যেখানে টাফ সেখানে লাক্সারি আইটেমে যাবে কি ঠিকই বলেছেন আরেকটি বিষয় বলে আপনি যেহেতু সম্প্রতি ইয়া ছিলেন আইসিএমএবি এর প্রেসিডেন্ট ছিলেন তো একজন প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস হিসেবে যে আপনার কাছে একটু পরামর্শ চাচ্ছি যে এই যে অর্থনীতির নানা ক্রাইসিসের কথা আপনি বললেন এবং অর্থনীতি দানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করছে সেক্ষেত্রে আপনার সুপারিশটা কি হবে যে কিভাবে আমরা এখান থেকে আসলে উত্তরণ পেতে পারি না এগেইন আমি অ্যাকচুয়ালি প্রায় পঁচিশ বছর আইসিএমএবির কাউন্সিলে ছিলাম ব্রাঞ্চ কাউন্সিল এবং সেন্ট্রাল কাউন্সিল তো আপনি জানেন যে বাংলাদেশের দুইটা প্রফেশনাল ইনস্টিটিউশন আছে একটা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট একটা ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট এবং এই দুইটা ইনস্টিটিউট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট টু ফিফটিন অনুযায়ী এটা গভর্ন করতেছে পরবর্তীতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল হয়েছে তো একটা ইনস্টিটিউট যেটা ইনস্টিটিউট চার্টার অ্যাকাউন্টেন্ট দে আর ফুললি এংগেজড উইথ দ্য ফাইন্যসিয়াল অডিট তারা তাদের মতো কাজ করতেছে আরেকটা প্রফেশন লাইক আওয়ার প্রফেশন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রফেশন আপনি দেখেন এই নামের মধ্যে কিন্তু আছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট এই যে এতক্ষণ আমি আপনি যে কথাগুলো বললাম যে প্রত্যেকটা প্রোডাক্ট প্রাইস বাড়ছে ইনফ্লেশনের জন্য ডলারের প্রাইসের জন্য ইম্পোর্ট কস্ট বেড়ে যাওয়ার জন্য এখানে কিন্তু একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের ভালো একটা রোল প্লে করতে পারে কারণ আমরা এক্সপার্টাইজড হাউ টু রিডিউস কস্ট বিজনেস কস্ট কীভাবে কমানো যায় যেমন ধরেন একটা ওপেন সিক্রেট যেটা সেটা হলো যে আপনার এই ওভার ইনভয়েসিং তো একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট যদি পারচেস অ্যানালাইসিস করে যে তোমার পারচেসটা কি কী দামে তুমি বিক্রি করতেছো এই যে দেখবেন দুই দিন চার দিন পরপরই ভোজ্য তেলের দাম বাড়ানো হয় তখনই সরকার এটার উপরে অ্যানালাইসিস করে হস্তক্ষেপ করে তো এগুলোকে যদি এই কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টকে দিয়ে প্রপার প্রাইসিং করা হতো যে আপনি একজন বিজনেস হাউস আপনি টেন প্রফিট করলেন না ফিফটিন না টোয়েন্টি অ্যাজ এ কাস্টমার কিন্তু কেউ জানে না এই যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেটা আছে তারা যদি এই দিয়ে প্রত্যেকটা প্রাইস বাজারে যাওয়ার আগে তাদেরকে দিয়ে যদি করায় তাহলে কিন্তু কাস্টমার লুজার হবে না এই যে আমরা যেটা বলি বাজার সিন্ডিকেট তারাও কিন্তু সরব হইতে পারবে না কারণ আপনার প্রোডাক্ট যেটা বানাচ্ছেন সেটার কস্ট কত আপনি এক্সপেক্টেড মার্কআপ কত চান কত দাম বিক্রি করবেন এটা যদি আপনি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট কে দিয়ে সার্টিফাই করান তাহলে কাস্টমাররা কিন্তু ন্যায্য প্রোডাক্ট প্রাইসিংটা পাবে এবং সেক্ষেত্রে ওই সিন্ডিকেট বলেন আর এই অসৎ ব্যবসায়ী যেটা আমরা বলি মুনাফাখর ব্যবসায়ী যাদেরকে বলি তারাও কিন্তু ওই সুযোগটা নিতে পারবে না জি আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য